হিমেল হাওয়ার সাথে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা বিভিন্ন স্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ এ নিয়ে আরো জানাতে নীলফামারী থেকে আমিরুল বাপ্পি এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম আক্তার বাপ্পি আজ শীতের তীব্রতা কেমন দেখছেন এবং কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো অসুবিধা হচ্ছে কিনা জানাবেন মিতু আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করতে চাই আজকে সকাল থেকে এখন পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরে কোনো ধরনের ফ্লাইট ওঠানামা করেনি কারণ রানওয়েতে নামার জন্য যে পরিমাণ দৃষ্টিসীমা থাকার প্রয়োজন সেটি এখনও পর্যন্ত সেই পরিমাণ দৃষ্টিসীমা নেই যার কারণে আবহাওয়া অফিস থেকে ক্লিয়ারেন্স এখনও পর্যন্ত দেওয়া হয়নি তাই এখন পর্যন্ত বন্ধ আছে আর শীতের তীব্রতার কথা যদি বলতে চাই আজ সকাল ৬টায় সৈয়দপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় হচ্ছে ৯.২ ডিগ্রি এবং এরপরে তিন ঘন্টায় ০.২ ডিগ্রি আরও কমে গিয়ে সকাল ৯টায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যেটি আজকে সারা দেশে সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা এবং সেই সাথে চলছে মৃদু শৈত্যপ্রবাহ এর ফলে আমরা যেটি দেখেছি যে খেটে খাওয়া মানুষের কষ্ট অনেক বেশি হয়েছে তারা ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছেন যেহেতু তারা দিন আনে দিন খাওয়া মানুষ ঘর থেকে বের হতেই হচ্ছে সুতরাং তাদের যে কষ্টের যে তীব্রতাটা সেটি অনেক বেড়েছে এর পাশাপাশি যেটি যুক্ত হয়েছে যে হিমেল বাতাস ঠান্ডা হওয়ার কারণে শীতের যে অনুভূতি সেই অনুভূতিটা আরও বেশি আমি ধারণা করছি যে ৯ ডিগ্রির থেকে আরও কম আসলে অনুভূতি নিয়ে যারা খেটে খাওয়া মানুষ তারা কাজ করেছে আমরা এর মধ্যে বিভিন্ন ধরনের ক্ষেত খামারেও গিয়ে দেখেছি যে তারা এই শীতের মধ্যেই বিভিন্ন জায়গায় আলু তুলছেন বা অন্যান্য কৃষিকাজের সাথে জড়িত আছেন যারা রিক্সাওয়ালা আছেন রিক্সা চালক তারা একদম জ্যাকেটের পাশাপাশি মাফলার এবং কানটুপি খুব স্বল্প দামে যেগুলো পাওয়া যায় সেগুলো পরে তারপরে তারা রিক্সা চালাচ্ছেন এবং বিভিন্ন শহরের এবং গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে ভ্যানে করে বা ফুটপাতের ওপর বিভিন্ন ধরনের শীতের কাপড় পুরনো শীতের কাপড় বিক্রি চলছে এবং গত দুদিনে তাদের ভাষ্য অনুযায়ী যে গত দুদিন ধরে তাদের এই যে বিক্রি শীতের কাপড় বিক্রি সেই বিক্রিটা বেড়ে গেছে এবং বিশেষ করে বাচ্চাদের অনেক বেশি কষ্ট হচ্ছে চিকিৎসকরা বলছেন যে বাচ্চা এবং যারা বয়স্ক আছেন তাদেরকে সাবধানে রাখতে যে যে কোনো শীতজনিত রোগের থেকে যাতে বাচ্চাদেরকে বা বয়স্কদেরকে দূরে রাখা যায় তো আমার কাছে নীলফামারী থেকে এই ছিল শীতের অবস্থা আমরা এখন একটু চলে যেতে চাই রাজশাহীতে সেখানেও যথেষ্ট শীত পড়েছে বলে আমরা জানতে পেরেছি সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুমা একটু আপনার কাছে জানতে চাই যে রাজশাহীতেও তো বিমানবন্দর রয়েছে সেখানে বিমান চলাচল বন্ধ আছে কি না এবং সেই সাথে ওখানকার যে তীব্রতা তাতে করে আসলে মানুষের কি রকম কষ্ট হচ্ছে মাসুমা বাপে বছরের একেবারে শুরুতে যদি বলি রাজশাহীতে কিন্তু যে শীতের তীব্রতা সেটি বেড়েছে অর্থাৎ শীত কিন্তু জেঁকে বসেছে এই উত্তরের জনপদ রাজশাহীতে এবং এই শীতে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা খেটে খাওয়া যে সকল শ্রমজীবী যারা মানুষ রয়েছেন নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা এবং আমরা সকাল থেকেই দেখেছি রাজশাহীতে কুয়াশাচ্ছন্ন যে সকাল এবং সকালের থেকে কিন্তু শ্রমজীবী যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন এবং তাদের জীবিকার টানেই কিন্তু তারা আসলে তাগিদেই তারা মাঠে রাস্তায় দেখেছি যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেখানেও যে দিনমজুর যারা রয়েছেন নগরীর বিভিন্ন জায়গা থেকে যারা আসেন আসলে প্রতিদিনই রাজশাহী শহরে কর্মের সন্ধানে তাদেরকে দেখেছি যে তারা কাজের সন্ধানে কিন্তু তারা অপেক্ষা করছেন তবে এই তীব্র শীতের কারণে কিন্তু সেভাবে তাদের সেই রকম কাজের কোনো সন্ধানে ঘুরতে দেখা গেলেও কিন্তু সেভাবে দেখিনি কাজের যে বিষয়টি সেটি কিন্তু তারা বলছিলেন যে কিছুটা বেগ পেতে হচ্ছে এবং যে জনসাধারণের যে সমাগম সেটিও কিন্তু নগরে কম ছিল সকাল থেকে এবং একটা যে বলা যায় যে বেলা ১টার আগ পর্যন্ত সেভাবে আসলে সাধারণ মানুষদেরকে কিন্তু চলাচল করতে দেখা যায়নি তবে দুপুর ১টার পর থেকে আমরা দেখেছি যে রাজশাহীতে কিছুটা সূর্যের দেখা মিলেছে এতে করে কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে যে নগরবাসীর যে জনজীবনে এবং এতে করে বলা যায় যে যে সাধারণ যারা মানুষ রয়েছেন খেটে খাওয়া অর্থাৎ যারা রিক্সাচালক অটোচালক যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে প্রতিদিনই তাদের একটা নির্দিষ্ট যে ইনকাম যেটি সেটি না হলে কিন্তু তাদের পরিবার নিয়ে সব ধরনের যে সমস্যাগুলো কিন্তু হয় এই মুহূর্তে এই ছিল আসলে রাজশাহীর যে সাধারণ খেটে খাওয়া মানুষদের জনদুর্ভোগের যে সর্বশেষ খবর